সবাইকে স্বাগত জানাই অভিবাসীর আদালত এই অনুষ্ঠানটিতে। বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব রাখছেন অভিবাসীরা, তাদের যেমন রয়েছে নানা সাফল্যের গল্প তেমনি রয়েছে বহু কষ্টের কাহিনীও। কোভিড অতিমারী ভীষণভাবে প্রভাব ফেলেছে আমাদের অভিবাসীদের জীবনে বা অভিবাসন প্রত্যাশীদের ক্ষেত্রে। এরকম প্রভাব অভিবাসীদের শ্রমেখামে উপার্জিত অর্থ বা রেমিটেন্সে, যা কিনা প্রত্যক্ষভাবে জড়িত আমাদের অর্থনীতির সাথে। অভিবাসন প্রত্যাশীদের বিভিন্ন প্রতারণা বা সমস্যা কিংবা তাদের অভিযোগ নিয়ে এই সময় আমরা আলোচনা করার চেষ্টা করি এই অনুষ্ঠানটিতে। আজকে আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন রামরুর নির্বাহী পরিচালক ডক্টর সি আর আবরার এবং পার্লামেন্টারিয়ান ককাস অন মাইগ্রেন্টস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আমরা মূলত অভিবাসন প্রত্যাশী কিংবা অভিবাসী হয়ে যাওয়া শ্রমিকদের সাথে আমরা আলোচনা করি, তাদের চেষ্টা করি তাদের বিভিন্ন সমস্যার শুনে তার সমাধান দেবার। দর্শকদেরও সুযোগ থাকে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি টেলিফোন করে যুক্ত হবার। 09-666-777-311 এই নম্বরে কিংবা 02-222-9231 এই নাম্বারটি। তার অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে রামরুর কল সেন্টার রয়েছে 333-333-তেও অনেকে টেলিফোন করে সেই সমস্যার সমাধান বিভিন্ন সমস্যার সম্পর্কে জেনে নিতে পারেন। ডক্টর সিআর আবরার, আপনার কাছে প্রথমে আসতে চাই। আজকে আমরা আলোচনা করব এবং আমাদের সাথে কয়েকজন ভুক্তভোগীও যোগ দেবেন টেলিফোনের মাধ্যমে, যারা বিভিন্ন রকম দুর্ভোগের শিকার হয়ে থাকেন অভিবাসী হয়ে যাবার পরে, এবং সেই দুর্ভোগ ফিরে আসার পরেও তাদেরকে দেখা যায় যে নিজের দেশেও দুর্ভোগ পোহাতে হয়। এরকম অভিবাসীদের কথা শোনার আগে আপনার কাছে একটু জানতে চাই, এই ধরনের সমস্যা একেবারে বিচ্ছিন্ন কিনা নাকি প্রতিনিয়তই ঘটে থাকে? যাবো আপনার কাছে, তার আগে একজন টেলিফোনে আছেন আমাদের সাথে ভুক্তভোগী, তার কথা কিছু জানবো। আছেন কেউ আমাদের সাথে? হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, আপনি একটু বলবেন আপনার কি সমস্যা ঘটেছে, আপনার নামটি বলে একটু জানাবেন। আমার নাম হচ্ছে আব্দুর রহমান। আমি 2019 ডিসেম্বরে ভিয়েতনাম যায় একটা ফার্নিচার কোম্পানিতে বৈধভাবে, জি, পরে যাওয়ার পরে আমরা ওই দেশে কিছুদিন কাজ করার পরে আমরা পরে আমাদেরকে ওই দেশে চালালে আমি নিয়ে গেছে অন্য এক জায়গায়। নেওয়ার পরে তো এখানে রাখতে কিছুদিন জিম্মি করে রাখার পরে আমাদেরকে বলতেছে তোদের পাসপোর্টের দুইটা ম্যাচ নাই, তোরা দেশ হয়ে যেতে পারো তো বা কেন করে আমার সগরিতে আমলত আসো। পরে আমাদের কিছুদিন দিন করার পরে আমরা আশপাশে পুলিশ একটা আসিল, পরে আমরা ওই জায়গায় চলে যাবো। যাওয়ার পরে আমরা ওই জায়গা তোমার পুলিশের আন্ডারে আমরা এক মাস থাকার পরে আমরা বাংলাদেশে মানব অধিকারের মাধ্যমে নিয়ে আসছি। আচ্ছা, পরে আনার পরে 14 দিন ওয়ারেন্টে থাকার পরে আমরা নিয়ে গেছে ঢাকা কোর্ট হয়ে গিয়ে তোমার জবানবন্দি হয়ে পরে তোমাদেরকে পাঠাই দেবো বাড়িতে। পরে এন না ইয়ে হয়ে পরে ডাইরেক্ট নিয়ে গেছে আমাদেরকে কেরানি দরকার নাই। আচ্ছা, মানে বুঝতে পেরেছি, মানে আপনি বৈধভাবে যাবার পরও যে দেশটিতে গিয়েছিলেন ভিয়েতনাম, সেখানেও আপনার সমস্যা হয়েছে, আবার দেশে ফিরে আসবার পরও এক ধরনের দুর্ভোগের শিকার হতে হয়েছে আপনাকে মোহাম্মদ রহমান, এই তো বিষয়টি? জি জি, ধন্যবাদ, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট, আপনি থাকুন আমাদের অনুষ্ঠানের সাথে। ডক্টর সিআর আবরার, শুরুতে আপনার কাছে যেতে চাই, এই যে এক ধরনের ভোগান্তি যেটি হচ্ছে অন্য দেশে গিয়ে হয়েছে, ফিরে আসার পরও নিজ দেশেও সেই ভোগান্তি তাকে সহ্য করতে হচ্ছে, টেনে যেতে হচ্ছে, এই ধরনের বিষয়গুলোকে আসলে অভিবাসন এই সেক্টরে কিভাবে দেখছেন আপনারা? না, এটা মূলত যেটা এই বিশেষ যে কেস যেটা ছিল, এরা আমার যতটুকু সম্ভব আমি যতটুকু জানি প্রায় 82 জনের মতো এই অবস্থায় তারা ভিয়েতনাম থেকে ফিরে এসেছিলেন, এবং সেখানে এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, আমরাও নিজেরাও করেছি, এবং যেটা দেখা গেছে যে এরা কিন্তু সকলেই আপনি যেটা বলেছেন সঙ্গত ভাবেই যে বৈধভাবেই তারা কিন্তু বাইরে গিয়েছেন এবং ছাড়পত্র নিয়ে তারা গেছেন, তারা কিন্তু তারা মোটামুটি ভাবে একেবারে যে ট্রাফিক পারসন যেভাবে যাদের যেভাবে তাদেরকে আচরণ করা হয় ঠিক সেভাবেই তাদেরকে কিন্তু করা হয়েছিল, এবং তারপরে তারা পালিয়ে গিয়ে এমবেসি তারা চান হস্তক্ষেপ চান, এমবেসি হয়তো কিছুটা চেষ্টা করেছেন কিন্তু পরবর্তীকালে তাদের দেশে ফেরত পাঠানোর পরে আবার তারা এখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য
কোয়ারেন্টাইন শেষে তাদেরকে আটক রাখা হয় এবং সেই আটকের প্রক্রিয়া 15 দিন পার হয়ে যাওয়ার পরেও কিন্তু অব্যাহত থাকে এবং পরবর্তীকালে আমরা এই জিনিসটা মুভ করি হাইকোর্টে মুভ করার পরে যখন মাননীয় আদালত যখন এই করেন এটা কোয়াশমেন্ট পুরো জিনিসটা কয়েক মাসের মধ্যে এটা কোয়াশমেন্ট হয় আর ইতিমধ্যে তিন দফায় অনেক শ্রমিকরা এই ভোগান্তির সৃষ্টি হয়েছে কাজেই আপনার প্রশ্নের আমি ছোট্ট করে জবাব দেব যে এটা এইটা অত্যন্ত মানে আইন প্রয়োগকারী সংস্থা যদি আইন মেনে না চলেন তাহলে সমস্যা দেখা দেয় এবং আমরা যদি নিজের দেশেই শ্রমিকদেরকে সে আইনের প্রতি সম্মান জানাতে না পারি তাহলে কিন্তু আমরা কি করে আশা করব ওই দেশের ওই দেশগুলো আমাদের শ্রমিকদেরকে আমাদের তাদের যে অধিকার এবং সুরক্ষা প্রদান তারা করবে জি ধন্যবাদ ডক্টর সিরাজ আপনারা আইন প্রণেতাদের একজন আছেন আমাদের সাথে ব্যারিস্টার শামীম হায়দার পাচোয়ারি এমপি তার কাছে একটু যেতে চাই আমাদের অভিবাসী আইন যেটি রয়েছে সেই আইনের আওতায় থাকার পরও যদি এরকম ভোগান্তি শিকার হতে হয় আমাদের অভিবাসন প্রত্যাশী কিংবা যারা যাচ্ছেন রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের ক্ষেত্রে নতুন করে ভাবনার কোনো বিষয় রয়েছে কিনা না অবশ্যই এটা খুব দুঃখজনক যে তারা কেন এই ধরনের সাফারিংস এর সাফার করবে এবং এক্ষেত্রে তো আসলে যেটি দরকার আমাদের আমাদের একটা মাইন্ডসেট পরিবর্তন প্রয়োজন সেটা ইনভেস্টিগেশন অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ জাজরা প্রসিকিউশন সার্ভিসে যারা আছেন পাবলিক প্রসিকিউটর তারা যেন যখনই এই ধরনের কোনো মামলা যাবে চট করে বুঝে ফেলতে পারেন যে এই মামলায় তো আমাদের অভিবাসীরা নির্যাতিত হচ্ছেন আমরা এই মামলাটার সামনে প্রসিড করব না অথবা এই মামলাটা আমরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিব অথবা এই মামলা আমরা বেইলে কোনো অবজেকশন দিব না এবং কোনো না কোনো জায়গা থেকে অবজেকশন গুলো আসছে বললেই কিন্তু এই জিনিসটা হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে তো প্রথমেই যদি নেক্সট ডেতেই তাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হতো যে ঠিক আছে অ্যারেস্ট হয়েছে বা ফেরত এসেছে পরের দিনই জামিন দিয়ে দিচ্ছে তাহলে এই সমস্যাটা হয় না এখানে যেটি প্রবলেম হচ্ছে ডাবল জিওপার্ডি অর্থাৎ আপনি একই অপরাধের জন্য অনেক সময় রিসিভিং কান্ট্রিতেও আপনি জেল খাটছেন আবার বাংলাদেশে এসেও আপনি খাটছেন এখন আমাদের বিদ্যমান আইনে বলা আছে 406-420 ফলস প্রেজেন্টেশন অফ সার্টিফিকেট ফলস প্রেজেন্টেশন অফ ব্যাংক ডকুমেন্ট এগুলো যদি কেউ করে থাকে পেনাল কোডের আন্ডারে যে কেউ তার বিরুদ্ধে মামলা করতে পারে কিন্তু আমাদের এখানে যেটা প্রবলেম হচ্ছে যে আমাদের ওই রিসিভিং কান্ট্রিতে যদি তিনি পানিশমেন্ট খেতে ফেলে বা পানিশড হয়ে যায় তাহলে তাকে এখানে এনে আবার জেল খাটানোর কোনো মানে হয় না তো এখানে ডাবল জিওপার্ডি দুইবার যেন দোবারা দোষ যেটা আর কি বাংলার আমরা বলে থাকি এবং এই ডাবল জিওপার্ডির পিছনে হাজার বছরের সাংবিধানিক ইতিহাস আছে এই ইতিহাসের কারণেই করা হয়েছে যেন দুবার কাউকে পানিশমেন্ট না দেয়া হয় এবং নট অনলি দ্যাট অল ইন্টারপ্রিটেশন অল প্রিজাম্পশন মাস্ট বি ইন ফেভার অফ লেবার ওয়ার্কার মাইগ্রেন্ট ওয়ার্কার এটাই লেবার জুরিসপ্রুডেন্স এটাই আমাদের মাইগ্রেশন লয়ের সমস্ত ফিলোসফি যে প্রতিটি ডাউট প্রতিটি ইন্টারপ্রিটেশন তাদের পক্ষে আমরা যাব কনফিউশন যখনই আসবে আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা পুলিশ কর্মকর্তা বিচারক প্রসিকিউশন পিপি এপিপি তারা যখনই বিষয়টা আসবে তাদেরকে মনে রাখতে হবে অভিবাসন কর্মীর পক্ষে ব্যাখ্যা করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে হ্যাঁ তারপরে যদি সিরিয়াস ফ্ল্যাগ্রান্ট ফ্রড হয়ে থাকে সিরিয়াস ফ্রড হয়ে থাকে সেক্ষেত্রে রাষ্ট্র একটা অবস্থান নিবে কিন্তু দ্যাট শুড বি দ্য রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস সবগুলো কেসে অটোমেটিক্যালি অথবা একটা প্রেজাম্পশন থাকা এই জন্য আসলে অনেক ওরিয়েন্টেশন ট্রেনিং প্রয়োজন বিচারকদেরও একটা ট্রেনিং প্রয়োজন আমাদের এই জন্য আমরা একটা ট্রাইব্যুনালের কথাও বলছি যদি আমাদেরকে স্পেশালাইজড ট্রাইব্যুনাল হয় যে এই ট্রাইব্যুনাল এই ফিলোসফিতে বিশ্বাস করবে তখন ন্যায় বিচার সহজে অর্জিত হবে ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যথেষ্ট স্পষ্টভাবে আপনি বিষয়টি এখানে ব্যাখ্যা করেছেন আরও একজন ভুক্তভোগী আছেন আমাদের সাথে তার বক্তব্য একটু জেনে নিতে চাই কি সমস্যায় পড়েছিলেন তিনি সাখাওয়াত হোসেন সম্ভবত আছেন আমাদের সাথে সাখাওয়াত হোসেন শুনতে পাচ্ছেন কিনা আমাকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পরে আমি ওখানে 5 বছর 4 মাস থাকার পরে আমি গত বছর জুনে 2020 সালের জুনে আমি বাংলাদেশে আসছি ওখানে জেল 5 বছর 4 মাস শেষ করার পরে আসার পরে আমাদেরকে এয়ারপোর্ট থেকে কোয়ারেন্টাইনে নিয়ে গেছে দিয়াবাড়ি কোয়ারেন্টাইনে 14 দিন থাকার কথা আমাদেরকে 10 দিনের দিন বলতেছে যে আপনাদের কোয়ারেন্টাইন শেষ আমরা কোয়ারেন্টাইন থেকে নিচে নামছি নিচে নামার পরে আমাদেরকে পুলিশের ভ্যানে উঠায় নিয়ে গেছে কেরানীগঞ্জ বলতেছে যে আমাদের বিরুদ্ধে মামলা হয় মামলা হওয়ার পরে ওখানে আমাদেরকে কেরানীগঞ্জে রাখার পর দিয়ে আমাদেরকে নিয়ে গেছে কাশিমপুরে কিছু লোক কাশিমপুরে কিছু লোক কেরানীগঞ্জে ছিল তারপরে আমরা উকিল নিয়োগ করার পরে আমরা জামিন পাইছি প্রায় 2-3 মাস পরে এরকম
জি স্বাগত আমরা আমরা বুঝতে পেরেছি মানে সমস্যাটি কি ঘটেছিল ডক্টর সিআর আবরার যেটি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে এক ধরনের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এই প্রয়োগকারী বাহিনীর সাথে যুক্ত আছেন শুধু মানসিকতা পরিবর্তন করলেই কি হবে নাকি আইনেরও কিছু সংস্কারের প্রয়োজন বলে মনে করছেন এখানে আমি যতটুকু জানি আমি আইনজ্ঞ নই সেটা এমপি সাহেব ভালো বলতে পারবেন আইন কিন্তু সুস্পষ্ট যে বিধানের লঙ্ঘন এখানে কিন্তু করেছে সেগুলো ছাড়াই কিন্তু এদেরকে রাখা হয়েছিল এবং যখন আদালত থেকে জিজ্ঞেস করা হলো যে কেন তোমরা রাখছো তখন কিন্তু তারা জবাব দিতে পারেননি বিধায় এটা হয়েছে তো কাজেই এখানে আমি যেটা বলছি এটা কোনো ব্যত্যয় ঘটেনি বারবার তিনটা গ্রুপের ক্ষেত্রে এটা ঘটেছে আমার মনে হয় যে এই বিষয়ে আলোচনাটা হলো এবং এখন আমরা যদি ওই দেশে যাই আমরা ঠিক আমাদের শ্রমিক কিন্তু বললেন না ওখানে কেন উনি পাঁচটা বছর একটা তরুণীর জীবন থেকে যদি চলে যায় এবং তিনি কি ন্যায় বিচার সেটা পেয়েছিলেন ওই দেশে কি ইন্টারপ্রেটার পেয়েছিলেন কার জন্য হয়েছেন আমার মনে হয় সেদিকে একটু ফোকাস করি আমরা অভ্যন্তরীণ বিষয়ে তো করলাম এক্সপিরিয়েন্স গুলো হয়তো এই লট অফ ওয়ার্কার্স এর কাছ থেকে পাওয়া যাবে সেটা জানলে বোধ হয় একটু সুবিধা হতো বা এটার ব্যাপারে আপনি যদি পরবর্তী বক্তার কাছে একটু জিজ্ঞেস করেন সেটাও খুব ইম্পর্টেন্ট কারণ ওই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা খুব একটা অবহিত না ওখানে অনেক কিছু করার আছে সে ব্যাপারেও আমাদের একটু মানে যত্নশীল হতে হবে এখানে আবার হচ্ছে আরেকটা কথা সিআর যেটা বললেন ওই দেশে ন্যায় বিচার এটা বিশাল বড় একটা কর্মযোগ্য এবং আমাদেরকে এটা করতে হবে আমাদের হাই কমিশনের মাধ্যমে ওখানে লয়ার প্যানেল ঠিক করা ওখানে ল গুলো সম্পর্কে জানা লোক রাখা বাংলাদেশ থেকে একজন লয়ার রিক্রুট করা আউটসোর্সিং করা যেন ওখানকার যারা আছেন আমাদের অভিবাসী তারা লিগাল কোনো প্রবলেম ফেস করলে লয়ার সাপোর্ট পায় আমার ধারণা যে অপরাধ তারা করেছে আমি জানি না কি অপরাধ করেছে বা পাঁচ বছর সাজা তো অনেক অনেক বড় সাজা সেটার জন্য আসলে কি অপরাধ করেছিল কমেন্সুরেট ছিল কিনা এবং লয়ার না থাকলে অনেক সময় সর্বোচ্চ সাজাটা দিয়ে দেওয়া হয় এটা একটা এই এই উদ্যোগগুলো আমাদের নিতে হবে সাম্প্রতিক সময়ে সরকার একটা খুব খসড়া আইনের মধ্যে প্রথম দিকে এরকম একটি ধারা ছিল যে কোনোভাবে যদি কেউ ফলস কাগজ দিয়ে বিদেশে যায় তাকে বাংলাদেশে এনে বাংলাদেশে আবার তাকে ৫ লক্ষ টাকা জরিমানা এবং ২-৩ বছর সাজা দেওয়া হবে এখানে সিআর আবরার স্যার পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি তুলে ধরেছিলেন খুব সিরিয়াসলি বলেছিলেন আমরাও সবাই এটা বলেছি এবং সরকার নীতিগতভাবে এখন পর্যন্ত এই ধরনের ধারা থেকে সরে আসছে তো এটা এটাই দরকার যে সিভিল সোসাইটির সাথে কথা বললে এবং লয়ারদের সাথে কথা বললে রাষ্ট্র বা সরকার যেন রিথিং করে প্রতিটি কাজের আগে প্রতিটি ল করার আগে ল করার বা এক্সিকিউশন করার একটা ক্ষমতা সরকারের আছে কিন্তু সঠিক করছে কিনা ন্যায়সঙ্গত করছে কিনা জাস্ট করছে কিনা ইকুইটেবল করছে কিনা এটার জন্য সরকারকে রিথিং করা এই রিথিং করানোর একটা দায়িত্ব সিটিজেন্স পার্লামেন্ট সিভিল সোসাইটির আছে সেকেন্ড পার্লামেন্ট বলা হয় এটাকে অনেক সময় এই যে সেকেন্ড পার্লামেন্টে যে গিয়ে একটা আইন একটু কারেক্ট হলো এটা একটা অনবদ্য নিদর্শন সৃষ্টি হয়েছে এবং আইনমন্ত্রী মহোদয় এবং সরি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয় তারাও এটাকে ওয়েলকাম করেছে আমাদের এই ইনিশিয়েটিভটাকে এবং তারা আমাদের অনেকগুলো ফেয়ার সাজেশন তারা অ্যাডপ্ট করেছে এবং পাবলিকলি কয়েকটা প্রসেসকে তারা বাতিল করে দিয়েছে যেমন এই 35 ক একটা প্রসেস ছিল তারা বলেছে এটা আমরা রাখবো না তো আমরা আশা করি এটা স্টিক থাকবেন তারা এবং এই ধরনের এমন আইন পাশ হলে আমাদের এই শ্রমিকদের উপর একটা অন্যায় করা হতো আমি মনে করি অবশ্যই শ্রমিক ফ্রেন্ডলি জাস্টিস ডেলিভারি সিস্টেম করতে হবে মানে আইন সংস্কারের একটি বড় বিষয় এখানে ঘটছে সেটিতে আমরা আশাবাদী হতে পারি ধন্যবাদ মোহাম্মদ শাহিন আলম আমাদের সাথে যুক্ত আছেন আমরা তার বক্তব্য একটু জেনে নিতে চাই কি ঘটেছিল তার ক্ষেত্রে শাহিন আলম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জি আসসালামু আলাইকুম আমি শাহিন আলম বলছি মতলব চাঁদপুর থেকে জি ওয়ালাইকুম আসসালাম বলুন জি আচ্ছা আমি 2016 সালে অক্টোবরের ৬ তারিখে বৈধভাবে বাহারান যাই যাওয়ার পরে ওখানে আমাকে এক বছরের পারমিট দেওয়া হয় পারমিট দেওয়ার পরে তিন মাস পরে আমার ভিসা ক্যান্সেল হয়ে যায় তারপরে আমি ওখানে ৪ বছরের মতো ছিলাম ভিসা ডালার জন্য ট্রাই করছি কিন্তু হয় নাই ব্যর্থ আমি তারপর আমি পুলিশের কাছে সিলেন্ডার করি সিলেন্ডার করে দেশে আসি দেশে আসার পরে আমাকে কোয়ারেন্টাইনে রাখা হয় কোয়ারেন্টাইনে রাখার পরে আমাকে আমাদেরকে নিয়ে যায় আমরা কিছু বুঝতে পারি না তারপরে বিগত অনেক দিন জেল খাটার পরে আমাদের লয়ারের মাধ্যমে আমরা বের হই ওখান থেকে আমরা আসলে মানসিকভাবে
আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। জি, শাইনালুমকে কি কোনো প্রশ্ন রয়েছে ডক্টর আবরার কিংবা ব্যারিস্টার পাটোয়ারি? চাচ্ছিলাম যে আপনি যেখানে যাওয়ার পরে, মানে আপনি এক বছর পরে কি সমস্যাটা কি ছিল, কি কারণে আপনার অনিয়মিত হতে হলো, এই ব্যাপারে একটু অবহিত যদি করেন। আপনি এক বছরেরই ছিল, তার ওভার স্পিড করেছেন সেই জন্য, সেই কারণে কি নাকি অন্য কোনো সমস্যা ছিল? আমার যে স্পন্সর ছিল উনি বলছে যে আমি নাকি ওনার কোম্পানি থেকে বাইকে গেছি, এই কথা বলে উনি একটা কমপ্লেন দিয়েছে পুলিশের কাছে, দিয়ে আমার বিষয়টা ক্যান্সেল করে দিচ্ছে। ওখানে আরেকটু কথা বলি আমি, ওখানে মূল সমস্যা হচ্ছে কি, পাহাড় আমি বিষয় ক্যান্সেল করে ওরা নতুন করে বিষয় উঠে আবার উঠে দিচ্ছে করে বানানো কথা বলেছেন। আপনি যে উনি যেটা কমপ্লেন যেটা করেছেন আপনার বিরুদ্ধে, যে আপনি অন্যের ওখানে কাজ করেছেন, সেটা কি সঠিক ছিল নাকি সেটা মিথ্যা ছিল? এখানে যেটা হয় যে মালিকরা বা কাফা মানে কফিলরা তারা এসেনশিয়ালি ভিসা বিক্রি করে, এবং এই ভিসা তারা রাষ্ট্র থেকে তারা অনুমতি নেন যে আমার হয়তো চারজন পাঁচজন ডিপেন্ডিং উনি ব্যবসা করছেন, ইভেন প্রাইভেট হোম এর জন্য তারা তিন চারটা করে ভিসা পান, সেই ভিসা গুলো তারা অনেক সময় বাঙালির দালালের মাধ্যমে বা অন্যদের মাধ্যমে সেটা বিক্রি করেন, সেই ভিসাটা রিক্রুটিং এজেন্সি বা প্রাইভেটলি এটা এখানে আসে সেটা বিক্রি হয়, এবং সবচেয়ে বিউটি হচ্ছে যখন তখন তার কোনো প্রোটেকশন নাই, যখন তখন তার ভিসা তারা ক্যান্সেল করে দিতে পারে, এবং ফিল্মস এর গ্রাউন্ডে যেরকম অন্যের জন্য কাজ করেছে বা অপকর্ম করেছে কিছু একটা বা চুরি করেছে, সামান্য চুরি করেছে, ভিসা ক্যান্সেল হয়ে গেল, তখন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে গেছে এবং কোনো প্রোটেকশন পাচ্ছে না, এবং সে কি করবে, কেন করছে, বিকজ সে আবার ওই ভিসাটা সে নিয়ে আসছে পুলিশের কাছে রিপোর্ট করে আমার লোক পালিয়ে গেছে, এবং আবার আরেকটা তার বদলে ভিসা তার সে নিতে পারে, আবার বিক্রি করে। এটা একেবারে বহুল প্রচলিত প্রথা, এবং এটা শুধু বাংলাদেশের শ্রমিক না, বিভিন্ন দেশের শ্রমিকের ক্ষেত্রে হয়, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু রিজিয়নাল ফোরাম গুলোতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা জোরের সাথে মোটেই এগুলো, এই যে কাঠামোগত যে সমস্যা যেগুলো, সেগুলো আলোচনা করি না, এবং আমরা নিজেদেরকে খুব দুর্বল ভাবি, এবং যদি আমরা না পাঠাই অন্য কেউ আমাদের মার্কেট নিতে হবে। কাজে আমাদের কিন্তু নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, যারা শ্রম প্রেরণকারী দেশগুলো, যে আমরা কিভাবে যাব, আর তা না হলেও যখন আমি প্রোটেকশন নিশ্চিত করতে পারছি না, তখন সেই সমস্ত দেশগুলোতে এভিডেন্স গুলো কালেক্ট করে সেই সরকারের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার, কারণ এগুলোকে কিন্তু ব্যর্থ হিসেবে দেখার কোনো দরকার নেই, এবং যেই সিরিয়াসলি আমরা আমার দেশের বিচার ব্যবস্থাকে জবাবদিহিতার মধ্যে আনতে চাচ্ছি বা এনফোর্সমেন্ট এজেন্সিকে, ইকুয়ালি ইম্পর্টেন্ট ওই দেশগুলোতে করার, এবং তার জন্য যে তথ্য উপাত্ত সংগ্রহ করা দরকার তার জন্য সরকারকে সক্রিয় হতে হবে, নাগরিক সমাজকে সম্পৃক্ত করতে হবে, লেজিসলেটররা এই ব্যাপারে অনেক এগিয়ে এসেছেন, আমরা মনে করি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব, মানে এক ধরনের কূটনৈতিক তৎপরতার উপর আরো জোর দেওয়া উচিত, এই বিষয়গুলোকে আরো বেশি সুরক্ষার বিষয়গুলোকে আরো বেশি জোরদার করে। নিশ্চয়ই ডক্টর সিয়ারবা, ধন্যবাদ। আমি শেষবারের মতো ব্যস্তা স্বামী ভাইদের পাটনের কাছে আসতে চাই, যে সুরক্ষার বিষয়টি আসলে উভয় পক্ষেই হতে হবে, মানে দুই দেশেই। সেই জায়গায় আপনি শুরুতে মানসিকতা পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু যারা আইন শৃঙ্খলা প্রণয়নকারী তাদের জায়গাটিকে কীভাবে সেই সংস্কার আনা সম্ভব, তাদের মানসিকতার জায়গাটিতে? আমরা তো আইন সংস্কারের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি, আপনি নিশ্চয়ই একেবারে মাঠ পর্যায়ের বিষয়টি জানেন। হ্যাঁ জি, ধন্যবাদ। না, যারা মানে আপনি ল মেকারদের কথা বলছেন, এমপিদের, অবশ্যই আমাদের পার্লামেন্টে বিভিন্ন বিজনেস স্টেক হোল্ডার আছে, সেখানে রিক্রুটিং এজেন্টের প্রতিনিধিরাও আছেন, এবং তারা স্বাভাবিকভাবে এই সেক্টরে তাদের স্বার্থ দেখেই অ্যাডভোকেসি করেন। তো মানবাধিকার তো কোনো সেক্টরাল বিষয় না, কোনো রিজনাল বিষয় না, একটা সার্বজনীন একটা বিষয়। এখন রিসিভিং কান্ট্রিগুলোতে আমরা যদি তাদের সিভিল সোসাইটি ফর্ম করাতে পারি, তাদের সাথে একটা স্ট্যান্ডার্ড এগ্রিমেন্টে আসতে পারি, এই আমার মিনিমাম স্ট্যান্ডার্ড, এবং একটা কম্পেনসেটরি জুরিসপ্রুডেন্স ডেভেলপ করতে পারি। যদি আমাদের কোনো শ্রমিককে তারা অন্যায় করে কফিলা বাদ দিয়ে দেয়, ওখানে পানিশড হয়, তাহলে তারা ক্ষতিপূরণ পাবে, এবং এই বিষয়ে যেন ইন্টারন্যাশনাল একটা ফোরাম তৈরি হয়। আমরা ওয়েস্ট স্টেপ নিয়ে বলেছিলাম যে আমাদের ওয়েস্ট স্টেপ নিয়ে একটা ইন্টারন্যাশনাল গ্রাইভেন্স রেডড্রেসিং মেকানিজম দরকার, মেশিনারি দরকার, যেখানে আমরা সবাই কমপ্লেন করতে পারবো, এবং যখন সেই জাজ দেখবে যে এখানে আনফেয়ারলি একজন ট্রিট করা হয়েছে, তখন সেটা ক্ষতিপূরণ পাবে দুগুণ তিন গুণ চার গুণ, এই জুরিসডিকশনটা বের করতে হবে, বাড়াতে হবে। এবং আমাদের এই মুহূর্তে প্রয়োজন, আমি এটা সংক্ষিপ্ত কোশ্চেন রেখেছিলাম, বিভিন্ন বিদেশে আমাদের অভিবাসী শ্রমিকরা কতজন জেলে আছে, তাদের জামিনের কি অবস্থা, তাদের আপিলের কি অবস্থা, তাদের সাজার কি অবস্থা,
অনেকেই তো আমরা জানি লং কাস্টডি থাকলে অটোমেটিক জামিন পাওয়ার কথা, কিন্তু সেই আবেদনটা হাই কমিশন করতে পারছে কিনা, এই ক্ষেত্রে আমাদের অ্যাম্বাসিগুলোর সক্ষমতার বিশাল ঘাটতি আছে, রিসোর্স অ্যালোকেশনের বিশাল ঘাটতি আছে। এবং স্পষ্ট করে আমি অনেক জায়গায় বলেছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আলাদা অফিস দরকার, অ্যাম্বাসির মধ্যে ছোট্ট একটি রুমের মধ্যে এই প্রবাসীদের ওয়েলফেয়ার এটা সম্ভব না একটা ডেস্ক দিয়ে, এটা আলাদা অফিস লাগবে, আলাদা ভবন লাগবে, আলাদা বিল্ডিং লাগবে, আলাদা রিসোর্স অ্যালোকেশন লাগবে সেপারেটলি। কারণ আমাদের ফরেন পলিসি মানে কি, আমাদের ফরেন পলিসি মানে তো এই রেমিটেন্স এবং এই এক্সপ্যাট্রিয়েট, এই মাইগ্রেশনই তো, এর বাইরে আমরা এমন কোনো গ্লোবাল সুপার পাওয়ার না যে আমরা ওয়ার্ল্ড পলিটিক্সে বিশাল কোনো রোল প্লে করি। আমাদের ফরেন পলিসি বেসড হচ্ছে মাইগ্রেশন, তো সেখানে ফরেন পলিসি অফিসের পাশাপাশি একটা মাইগ্রেশনের মানে আমি এই এক্সপেক্টেড ওয়েলফেয়ার আলাদা অফিস মন্ত্রণালয় থাকা দরকার, এবং তাদের বিভিন্ন ডেস্ক, শেষ করে দিচ্ছি, বিভিন্ন ডেস্ক থাকা দরকার, তার মধ্যে একটা থাকবে লিগাল সাপোর্ট ডেস্ক, যেখান থেকে এই জিনিসগুলো মনিটর করা হবে। ধন্যবাদ আপনাকে। আমি একদম আলোচনার শেষ দিকে রয়েছে, ডক্টর সি আর আবরারের কাছে আসতে চাই, যারা অন্য দেশে গিয়ে ভোগান্তির শিকার হলেন, আবার নিজের দেশে এসেও একই ধরনের হয়রানির শিকার হলেন, তাদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা বা কিংবা করা সম্ভব কিনা? না, এগুলোর ব্যবস্থাগুলো আমাদেরকে চিন্তা অবশ্যই করতে হবে, এবং সেই জন্যই যে এমপি সাহেব বললেন যে ওয়েজ থেফট, যে এই একটা বড় ধরনের একটা রীতিমতো দুর্বৃত্তায়ন ঘটেছে এবং এরা এরা শিকার হয়েছে অনেক শ্রমিক। আমরা এক গবেষণার মধ্যে 1160 জনকে আমরা ইন্টারভিউ করে আমরা দেখেছি গড়ে প্রায় 2 লাখ টাকার মতো তারা হারিয়ে এসছেন, তাদেরকে সেই বেতন গুলো ক্লিয়ার করা হয়নি এই কোভিড পিরিয়ড কালীন। এটা হচ্ছে একটা এভিডেন্স এবং এই ঘটনা কিন্তু ঘটে এসছে, কাজে এগুলো নিয়ে বিচার কার্যক্রম যেন হয়, মানে রিজনাল এবং ইন্টারন্যাশনাল এগুলো কথাবার্তা হচ্ছে। এমপি সাহেব নিজেও এর একটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন ফোরাম গুলোতে, আমরা মনে করি সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং ন্যাশনালি যখন আমরা কোর্টের কাছে দ্বারস্থ হব তখন এই কম্পেনসেশনের বিষয়টাও যেন আসে, সেটাকেও নিশ্চিত করতে হবে। এখানে অনেক ইন্টারেস্ট গ্রুপ আছে, তাদের ক্ষমতা হ্রাস করে যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হচ্ছে তাদের জন্য স্বার্থ সুরক্ষা, তাদের স্বার্থ সুরক্ষার জায়গাটিতে আরো বেশি জোরদার করা যেতে পারে। নিশ্চয়ই এই ধরনের আলোচনা সেইখানেও আরো বেশি যুক্ত করবে। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, রামরুর সৌজন্যে আমরা অনুষ্ঠানটি করছি, তাদের একটু ঠিকানা জানিয়ে রাখতে চাই যারা এই ধরনের সমস্যায় পড়েন। তারা 179 সাত্তার ভবন শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি বিজয়নগরে সরাসরি অফিসে যেতে পারেন, অভিযোগ রামরু @gmail.com কিংবা facebook.com/রামরু কিংবা 0191174424 কিংবা 333 এই নাম্বারে টেলিফোন করে রামরুর কাছ থেকে আপনারা এই ধরনের সুরক্ষার সহায়তা এবং পরামর্শ পেয়ে থাকতে পারেন। আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই, অসংখ্য ধন্যবাদ ডক্টর সি আর আবরার, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, আপনাদের দুজনকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, মতামত জানানোর জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই যারা সাথে ছিলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে শেষ করছি অভিবাসীর আলোচনা।